ভিডিওটা না দেখার আগে বলে দিই, যারা যারা এই ভিডিওটা দেখছো লাস্ট অব্দি দেখো, নালে মজাটা পাবে না। কি মজা সেটা লাস্টেই বুঝতে পারবে। আমি কৃতিকা, অনেকেই আমাকে কৃতি বলে ডাকে। আর তুমি? আমি মরা, লোকে আমায় পাগলা। ধুর, কেউ বাড়িতে নেই, খিদে পাচ্ছে। হ্যাঁ, কাকিমাকে বলি না কিছু করে দিতে। কাকিমা! হ্যাঁ বল, কি দরকার? এ এই কাকিমাকে ডেকে কোনো লাভ হবে না। আমি ভালো কথা বলছি, তুই ইউটিউবের কাকিমার কাছে যা। হ্যাঁ ঠিক বলেছিস, এই কাকিমার কথাই তো বলছি। চল একে একটু জ্বালিয়ে আসি, আজকে শেষ করে আসি ওকে। আজকে আমরা এমন এক এলিয়েন এক্সট্রা টেরিস্ট্রিয়াল অর্গানিজমের কথা বলবো, যে নিজের ছাড়া বাকি সবার জীবনে কি হচ্ছে সেটার খবর রাখে। হ্যাঁ, ও এতটাই খেয়াল রাখে যে ওর চ্যানেলে লাস্ট 1 উইকে 1000 সাবস্ক্রাইবার কমে গেছে। কি এখনো বুঝতে পারছো না কার কথা বলছি? তো শোনো, ওর নাম ইটস সাহিল পাগলা। হ্যাঁ, নামটা ঠিকই শুনেছো, ওই নামেই আজকাল লোকে ওকে চেনে। আমার তো আজকাল মনে হয় যে ওটাই ওর টাইটেল হয়ে গেছে। এবার কথা না বাড়িয়ে মেন টপিকে আসা যাক। অনেকেই অনেক মহান কাজ করেছে, তাই অনেক উপাধি পেয়েছে, কিন্তু এই 2 নম্বরের শুয়োর এমন এমন কাজ করেছে তাই ওকে লোক ভালোবেসে উপাধি দিয়েছে। কিন্তু আজ তো সোনালীকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এই মেয়ে হচ্ছে 1 নম্বরের স্বার্থপর মেয়ে ভাই। আমি হ্যাঁ, ওটাই ওর কন্টেন্ট, পাড়ার কাকিবাদের মতন অন্যের জিএফ এর পেছনে লাগা। ভাই, তুই তো রিসেন্ট ভিডিওতে অকাত নিয়ে অনেক জ্ঞান দিয়েছিস, কার কত অকাত সেটা তো তোর কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাবে। চলো দেখা যাক ওর কমেন্ট সেকশনে কি কি কমেন্ট আছে। ইস, কমেন্টগুলো তো ভাগাড়ের থেকেও নোংরা। এই একটা ভালো কমেন্ট পেয়েছি, যদি না পারো এই লড়াইয়ে জিততে তাও আমরা তোমাকে ভুলবো না, আমরা আজীবন তোমায় গালাগালি দিতেই থাকবো, তোর জন্য দুনিয়াটা আর ভালো রইল না। ভাই তুই অনেক বলিস যে ঋত্বিক দা নাকি ক্লিক বেড ভিডিও বানায়, তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন তোর মোস্ট পপুলার ভিডিওটাই না ক্লিক বেড ভিডিও, ঠিক আছে? এই যে টাইটেল এখানে চলে আসছে, এমন যে মুখেও বলা যাবে না, দেখে নাও। আর যদি বলা হয় একই লোকের ওপর ভিডিও বানানোর কথা, তাহলে তো এটা বলাই যেতে পারে, বস্তির ছেলে পচার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকতো তো চ্যানেলটাই থাকতো না। ভিডিও করিস না, হচ্ছে না কন্টেন্ট, ভালো স্ক্রিপ্ট কর। ভাই তুই কি রাজ চক্রবর্তীর বেটা নাকি? তুই কি বাংলা ডিরেক্টর রাজ চক্রবর্তীর বেটা? দাঁড়াও দাঁড়াও, তুমি কোনো ভিডিও আপলোড করছো তা পাবলিকের অধিকার আছে, তুমি যা আপলোড করছো সেটাকে নিয়ে চর্চা করার, কথা বলার, কমেন্ট করার। তো তাও কমেন্টে বলছে নিজের কন্টেন্ট বেটার করতে, এর থেকে ভালো কি পাবি? আমি হলে তো বলতাম কন্টেন্টই বানাস না ভাই, বন্ধ কর। বাই দ্য ওয়ে, তুই কোন বাপের বেটা বে? আপকামিং ইউটিউবারদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই। ভাই তোমরা এমন কোন ভিডিও বানিও না যে ভিডিওতে কোনো বাড়ির মাকে বা বোনকে তুমি রেথ্রেট দিচ্ছ। হাট, যত সব ভাটের কথা, সাদা তুই যেটা নিজে করিস ওটার ব্যাপারে এখন অন্যদের জ্ঞান দিচ্ছিস, নিজের ওপর লজ্জা হওয়া উচিত তোর। ভাই ভিডিওগুলো যে বানাচ্ছিস না, একটু ভেবে চিন্তে একটু মাথাটা খাটিয়ে বানা। অবশ্য নেই, বানাবি কি করে, মাথাই নেই। তাহলে 27,000 সাবস্ক্রাইবার দিয়ে 27 হতে বেশি দিন সময় লাগবে না। এন্ড হ্যাঁ, এই সাহিলের মতন প্রাণীদের জন্য ইউটিউব বাধ্য হয়েছে ডিসলাইক কাউন্টটা সরানোর জন্য, কারণ ওর ভিডিওতে তো লাইকের থেকে ডিসলাইক বেশি আসে, আর ওর কমেন্ট সেকশনে এত হেট কমেন্টস কোন দিন দেখা যাবে যে ইউটিউব কমেন্ট সেকশনটাই সরিয়ে দিচ্ছে। ভাই এখন আমরা রোস্ট করছি, এই কন্টেন্ট বানিয়ে গেলে না কিছুদিন পর 10-12 বছরের 8-9 বছরের বাচ্চারা না ধুয়ে দিয়ে বেরিয়ে যাবে তোমার। দেখ ভাই, আমাদের মেন কথাটা হলো তুই যাকে ইচ্ছা রোস্ট কর, যাকে ইচ্ছা ট্রোল কর, কিন্তু কারোর পার্সোনাল লাইফ নিয়ে বেশি কথা বলিস না, আর যদি বলিস বাংলার পাবলিক তোকে কাঁদিয়ে রেখে দেবে। দেখ আমরা রোস্ট ভিডিও বানাই না, কিন্তু তুই বাধ্য করেছিস, আর যতদিন তোর মতন প্রাণী জন্মাবে পৃথিবীতে আমাদের এরকম রোস্ট ভিডিও আসতে থাকবে, আর এই ভিডিওটায় পুরো ধুয়ে দেবো পুরো। তো এতটাই থাক আজকের ভিডিওটার জন্য, সবাই এই ভিডিওটাকে অনেক লাইক শেয়ার করো, সবার সাথে করো, এই সাহিলটার কাছে যাতে ভিডিওটা পৌঁছায়, ঋত্বিক দার কাছে যাতে ভিডিওটা পৌঁছায়, যারা যারা ইউটিউবার যারা নিজে রোস্ট বানাচ্ছে সবার কাছে মানে ভিডিওটা পৌঁছায়, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবভিয়াসলি করবে। বাই।